नमस्कार এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে শিশু শ্রেণী অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস এইট পর্যন্ত সমস্ত স্টুডেন্টকে মিড ডে মিলের মাল সামগ্রী যেগুলো দেওয়া হবে গতবারের মতো এ মাসেও 2 কেজি করে চাল, 1 কেজি আলু, 1 কেজি ছোলা এবং 1টা করে সাবান এবং তার সাথে এ মাসে এই অক্টোবর মাসে 1টা করে সবাইকে মাস্ক দেওয়া হবে। গত সেপ্টেম্বর মাসে যে যে মালগুলো দেওয়া হয়েছিল অর্থাৎ 2 কেজি চাল, 1 কেজি আলু, 1 কেজি ছোলা, 1টা করে সাবান এবং তার সাথে এই মাসে 1টা করে মাস্ক দেওয়া হবে প্রি প্রাইমারি এবং ক্লাস এইট পর্যন্ত সমস্ত স্টুডেন্টকে। এই ডিস্ট্রিবিউশনের ব্যাপারে যে গাইডলাইনগুলো আছে গতবারেও ছিল, যেগুলো যে কোনো স্টুডেন্টকে যেন স্কুলে না আসতে দেওয়া হয়, কোনো স্টুডেন্ট যেন না স্কুলে আসে, সমস্ত গার্জেনদের ভালোভাবে জানাতে হবে, সমস্ত স্কুল ভালোভাবে ক্লিন, স্কুল ক্যাম্পাসগুলো ভালোভাবে ক্লিন এবং স্যানিটাইজ করে রাখতে হবে, মাল বিতরণের সময় যেন গ্যাদারিং না হয়, সোশ্যাল ডিস্টেন্স যেন মেনে চলে, যথা সময়ের মধ্যে যেন চাল, আলু, ছোলা, সাবান, মাস্ক সব যেন কালেক্ট করে অ্যারেঞ্জ করে রাখা হয়, স্কুলে এনে ফেলা হয়। যেন ডিস্ট্রিবিউশনের জন্য টিম তৈরি করতে হবে, প্যাকেজিং 100% প্যাকেজিং করে রাখতে হবে ডিস্ট্রিবিউশনের আগে, যথেষ্ট পরিমাণ ডিস্ট্রিবিউশন কাউন্টার বাড়াতে হবে যাতে গ্যাদারিংটা না হয়, কোয়ারেন্টাইনমেন্ট জোনে ডোর টু ডোর দিয়ে আসতে হবে, এটা গতবারেও ছিল গাইডলাইনে, আর যথাসময়ে ডিস্ট্রিবিউশনটা শুরু এবং শেষ যেন হয়। এবং এই গাইডলাইনে দেওয়া আছে 23/9/2020 থেকে 29/9/2020 মধ্যে এসআইএন থেকে হেড টিচারদের, স্কুলের হেড টিচার বা হেডমাস্টারদের জানাতে হবে, 30/9/2020 মধ্যে সমস্ত স্কুলের স্কুল ক্যাম্পাসগুলো স্যানিটাইজ করে রাখতে হবে এবং অন্যান্য সমস্ত মালগুলো অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে, 1/10/2020 মধ্যে সব গার্জেনদের জানাতে হবে যে কোন কোন তারিখে মিড ডে মিলের মালপত্র ডিস্ট্রিবিউশন হবে, 30/9/2020 তারিখের মধ্যে টিম গঠন করে রাখতে হবে যে টিম এই মিড ডে মিলের ডিস্ট্রিবিউশন করবেন, এবং 30/9/2020 তারিখের মধ্যে সব সমস্ত চাল, আলু, ছোলা, সাবান, মাস্ক সব কিছু স্কুলে নিয়ে চলে আসতে হবে, কালেক্ট করে রাখতে হবে, অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে, এবং 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে এইগুলো সব প্যাকেজিং করে রাখতে হবে, অর্থাৎ 1-1টা প্যাকেজিংয়ে 2 কেজি করে চাল, 1 কেজি আলু, 1 কেজি ছোলা, 1টা করে সাবান এবং 1টি করে মাস্ক, এই রকম একটা প্যাকেজিং করে রাখতে হবে, এবং 5 তারিখ থেকে ডিস্ট্রিবিউশন স্টার্ট করতে হবে। এবার ডিস্ট্রিবিউশনের তারিখগুলো বলি, আগামী 5/10/2020 সোমবার ক্লাস প্রি প্রাইমারি এবং 1 দিতে হবে, আগামী 6/10/2020 মঙ্গলবার ক্লাস 2 দিতে হবে, 7/10/2020 বুধবার ক্লাস 3 মিড ডে মিল মাল পাবে, 8/10/2020 বৃহস্পতিবার ক্লাস 4 এবং 5 এবং 9/10/2020 শুক্রবার প্রি প্রাইমারি 1 এবং 2 এর যারা যারা বাদ পড়ে যাবে সেই শুক্রবারে দিতে হবে, এবং 10/10/2020 অর্থাৎ শনিবার ক্লাস 3, 4, 5 যারা বাদ পড়ে গিয়েছিলো তাদের দিতে হবে। হাই স্কুলের ক্ষেত্রে বলি, হাই স্কুলেরও প্রায় একই, 5/10/2020 সোমবার ক্লাস 5, 6/10/2020 মঙ্গলবার ক্লাস 6, 7/10/2020 বুধবার ক্লাস 7, 8/10/2020 বৃহস্পতিবার ক্লাস 8 এবং 5, 6 যারা বাদ পড়ে যাবে তাদের 9/10/2020 শুক্রবারে দিতে হবে, এবং 10/10/2020 শনিবার ক্লাস 7 এবং 8 যারা বাদ পড়ে যাবে তাদের দিতে হবে, এটুকুই বলা আছে। এবং সমস্ত বাচ্চা প্রতিবারের মতো এবারেও বলা আছে সমস্ত বাচ্চা যেন অবশ্যই পায়, কেউ যেন না বাদ পড়ে, 100% যেন ডিস্ট্রিবিউশন হয় এবং আপনার সোশ্যাল ডিস্টেন্স যেন মেনে চলা হয় সেটা লক্ষ্য রাখতে বলেছেন। নমস্কার।